নমস্কার বন্ধুরা, রত্নারা বলতে বল রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য মেথি পরোটার রেসিপি। আশা করছি আমার এই আজকের রেসিপিটাও আপনাদের খুব ভালো লাগবে। তাহলে আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটা। মেথি পরোটার এই রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি আর কচুরি মেথি। এইবার নিয়ে নিচ্ছি এক বাটি আটা, এক বাটি ময়দা, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ হলুদ। এইবার দিয়ে দিচ্ছি কচুরি মেথি পাতাগুলো, কাঁচা লঙ্কা কুচি, গাজর কুচি। তো সবগুলো উপকরণ দেওয়ার পর এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার চলে যাচ্ছি সেকেন্ড স্টেপে। একটা তাওয়া বসিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে ব্রাশ করে নিচ্ছি। এবার দিয়ে দেব ব্যাটার। ব্যাটারটা দিয়ে এবার আমি আস্তে আস্তে চারিদিক ছড়িয়ে দিয়ে উল্টে পাল্টে আমি মেথি পরোটাটা ভেজে নেব। উপর দিয়ে ছড়িয়ে দেব আরও সামান্য পরিমাণ কচুরি মেথি দিয়ে এবার উল্টে পাল্টে আমি পরোটাটাকে ভেজে নেব। এবার চারিদিকে ছড়িয়ে দিলাম আরও সামান্য পরিমাণ তেল। প্রথম মেথি পরোটাটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এইভাবে একে একে আমি সবগুলো মেথি পরোটাকে বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার মেথি পরোটার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবেন না। তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।